তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে এই সব কিছু ভালো চলতেছে, হঠাৎ করে মনে হয় কি এই ভালোর ভিতরে নিজেকে কোথায় জানি হারিয়ে ফেলেছি? আমার কিন্তু প্রায় এরকম লাগে, কেন লাগে আমি আসলে জানি না, কিন্তু কিছু করার নাই, ঘর সামলাইতে হবে, রান্নাবান্না করতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে, আর সব কিছুর পরে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও বানাতে হবে, ঠিক যেমনটা আজকের ভিডিওটা বানিয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি সুন্দর একটা ডেইলি ব্লগ নিয়ে, সুন্দর সকালবেলার একটা ভিডিও। কারণ দেখো সকালবেলাটা এত সুন্দর লাগতেছিল, হঠাৎ করে দেখতেছিলাম কি বাতাসের মধ্যেই একদম বৃষ্টির ছিটাফুটা পড়তেছে, তো আমি তো জানালা খুলে বৃষ্টি উপভোগ করতেছিলাম, কারণ আমার টিনের ঘরটা থেকে মাশাল্লাহ বৃষ্টি এত বেশি ভালো লাগে। আমি তো বরাবরই ছোট থেকে আসলে বিল্ডিংয়ে থেকে অভ্যস্ত হওয়ার পরে টিনের ব্যাপারটা আমার কাছে খুব বেশি মজা লাগে, কারণ বৃষ্টি হওয়ার সময় যে একটা শব্দ হয় ওই শব্দটা অনেক বেশি সুন্দর। যারা যারা টিনের ঘরে থেকেছো বা থাকো তারা তো জানোই। তো এরপর আমি এখানে গাছগুলো দেখতেছিলাম, আর গাছগুলো তো বৃষ্টির মধ্যে মনে হয় কি আরও বেশি প্রাণবন্ত হয়ে যায়। তারপর আমি বসে পড়লাম ফ্রেশ ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য। সকালবেলা উঠেই সবার আগে আমি আমার আম্মুকে কল করি। এই বিয়ের এই পুরোটা সময় দেখা যায় সকালবেলা সব কিছু মিস হইলো, আমার আম্মুর সাথে কথা বলাটা মিস হয় না, কারণ সকাল সকাল আম্মুর সাথে কথা বললে মনে হয় দিনের মধ্যে একটা পজিটিভ এনার্জি আমার মধ্যে কাজ করে। তারপর 1 2 3 বলে চলে আসলাম চা বানানোর জন্য, পুরো দুধের মধ্যে বলক চলে এসেছে। এইগুলো দিয়ে চা বানাইতে গেলে তো জানোই একটু পরপর বলক চলে আসে, একটু পরপর ধরে নাড়ানাড়ি করতে হয় আর কি। তারপর আমি দুধের মধ্যে সুন্দর করে চা পাতা দিয়ে দিলাম। তোমরা অনেকেই বলো যে আমার চা খাওয়ার এই ব্যাপারটা তোমাদের ভালো লাগে, একদিন চলে এসো সবাই মিলে একসাথে বসে চা খাবো আর কি। তারপর দেখো সুন্দর করে চা বানানো হয়ে গিয়েছে, এখন আমি চা খাবো আর গান শুনবো আর ভিডিও এডিট করবো, এরকম একটা প্ল্যানই করছিলাম। আর আজকে আবার আন্টিও আসবে না, এই কারণে আমার আরো মহা বিপদ। তো দেখো আমি এখানে বসতে বসতে না আমার কেন জানি মন খারাপ হয়েছে, আমি হু হু করে কান্নাকাটি শুরু করেছি। আসলে এরকমই হয় বুঝছো, আমার যেদিন আসলে মন খারাপ হয় তখন আমি অনেক কিছু চিন্তা করতে থাকি, মানে কি যে আমার চিন্তা আসে, তখন দেখা যায় আমি আমার আপন মানুষদের সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকি, তো ওরা আমাকে অনেক বেশি সহ্য করে আলহামদুলিল্লাহ, আমি এটার জন্য আসলে তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তারপর আমি এখানে বসেছিলাম, বসে থাকতে থাকতে মনে হলো না একটু বৃষ্টির কাছাকাছি যে চা খাই, একটু বৃষ্টি ধরি, তো আমি এখানে দাঁড়াচ্ছিলাম। আর এই সময়টা বেশিরভাগ খারাপ লাগার একটা কারণ হচ্ছে আমি একটু বেশি একা থাকা হয়ে যাচ্ছে, তো এই কারণে দেখা যায় কি তখন মাথার মধ্যে অনেক এলোমেলো জিনিসপত্র আসে। তারপর আমি উঠে গেলাম, এই যে থালা বাসনগুলো যে আমি ধুয়ে রাখছিলাম এগুলোকে এখন সুন্দর করে রাখতে হবে, আর এদিকে বৃষ্টিও চলে গিয়েছে, মন খারাপ তো হবে, মন খারাপের পাশাপাশি কাজগুলোকেও গুছাইতে হবে। কিন্তু এই সব কিছুর মধ্যে যেটা হয় যে আমি আমার আপন মানুষগুলোর সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলি, পরে আবার তাদের কাছে আমি নিজে থেকে সরি বলি, কারণ যেহেতু খারাপ ব্যবহারটা আমিই করেছি। আর দেখো এখানে এক বস্তা কাপড় জমানো হয়েছিল, মানে আমার এখানে যে বসার জায়গাটা এটা মনে হইতেছে এখন আমি একটু দম ছাড়তে পারতেছে। পরে আমি কাপড়গুলো ভাঁজ করার পরে এখানে ঘর ঝাড়ু দিয়ে ফেলছে, এদিকে তাইফা চলে আসছে, কারণ সে আবার নতুন কি এক গেম খেলবে এটার জন্য। এদিকে আমার অবস্থাটা দেখো, মনে হইতেছে আমি গোসল করে আসছি, আসলে পুরোটা ঘামছি, মানে আমার ঘাম দিয়ে পুরো ফ্লোর মুছা যাইতো। পরে আমার গিফটিজম পেজ থেকে একটা গিফট চলে এসেছে, আর ওদের গিফটের কথা বরাবর আর কি বলবো, ওদের গিফট আমার অনেক বেশি পছন্দের। দেখো গলার পেন্ডেন্টটা কত কিউট আর কত ইউনিক, তো এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা গিফটিজম পেজে পেয়ে যাবো, ওদের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজটা তোমরা ভিজিট করতে ভুলো না। তারপর দেখো আমি গোসল টোসল করলাম, আর ঘামার কারণে আমার নাকের উপর একটা র্যাশ চলে এসেছে, আমি বেশি ঘামলে দেখা যায় আমার মুখ নাক এরকম লাল হয়ে যায়। আর খুঁজে মুঝে পুরান জামা কাপড় পরছে এই যে তাইফা মনি, মানে নাছোড়বান্দা তাইফা বলা যায়, কারণ সে এখন খেলতে যাবে তো তার সাথে আমার খেলতেই হবে। নিচে সে তার ছোট মামিকেও বলে আসছে, এখন কথা হচ্ছে বড় মামি আপনিও এসে পড়েন। তারপর আর কি যেমন কথা তেমন কাজ, তাইফার সাথে আমি দৌড়াইতে দৌড়াইতে খেলতে চলে গেলাম, কিন্তু আমার লাগছে খিদা, এদিকে হাসান সেতু আসতেছে, তো এদিকে নামার পর আপু আমাকে বলো না তরমুজ খাও, তরমুজ খেলে ভালো লাগবে। আসলে তরমুজ কিন্তু এই সিজনে খাইতে ভালোই লাগে, যেহেতু এখন রেয়ার পাওয়া যায় না। তো আমি হুমায়রাকে বললাম তুমি তোমার নানু আপুকে হাই বলো তো তাড়াতাড়ি করে, তো সে আবার তার নানু আপুকে হাই বলতেছিল। এদিকে আবার দেখলাম টেবিলের উপর গাব রাখা ছিল, তো গাব দেখেও খাইতে ইচ্ছা করতেছিল। পরে চলে আসলাম বাচ্চা পাটিদেরকে নিয়ে গাব খাওয়ার জন্য, গাবের স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এই গাবগুলো কিন্তু খেতেও ভালো লাগতেছিল। তাইফা আবার ফ্রুটস খাইতে চায় না, বাট হুমায়রা মাশাল্লাহ সুন্দর ফ্রুটসগুলো খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলে আসলাম খেলাধুলা করার জন্য, এটা কি যে একটা খেলা ছিল আমি নিজেও জানি না। এরপরে নিপা বললো যে চলো আমরা দুজন মিলে হইতেছে, আমরা চারজন মিলে আমরা এখন চোর ডাকাত পুলিশ খেলি। তো খেলা যা শুরু করছে এর মধ্যে হাসান সেতু চলে এসেছে, পরে আমি হাফ খেলা রেখে চলে এসেছিলাম। সে আবার আসার সময় আমার জন্য দীপের দোকান থেকে মোমোস নিয়ে আসছিল, কারণ দীপের মোমোস আমার অনেক বেশি ভালো লাগে। দীপের দোকান তো তোমরা জানোই চাউইটটা, যেখানে আমরা সবসময় তালতলাতে আড্ডা দিই ওইটাই আর কি। তারপর আমরা খাচ্ছিলাম, আমার হাসান সেতুকে বলছিলাম তুমি যাও বাসা থেকে বের হয়ে যাও, কারণ এই লোকটার সাথে আমি সারাদিন আজকে ঝগড়া করছি। সে যে রান্নাঘরের এখানে কেন উঠেছে সেটা দেখার জন্য অবশ্যই তোমরা হাসান সেতুর ব্লগটা দেখে ফেলো। আর দেখছিলাম তো গুড়া দুধ শেষ হয়ে গিয়েছিল, তো আমি এখানে দুধটাকে নিতেছিলাম, আর আমার শাশুড়ি আমার সাথে গল্প করতেছিলাম, শাশুড়ি আম্মা উপরে চলে এসেছে, সবাই ওখানে গল্প করতেছিল, আর আমি এখানে বসে বসে চুলার পারে চা বানাইতেছিলাম আমার আর সেতুর জন্য। আম্মারে বললাম যে আম্মা আপনি খাবেন কি না, আম্মা আবার মাঝে মাঝে চা খায়, কারণ আমি যেহেতু চিনি কম দিয়ে খাই তো দেখা যায় আম্মা মাঝে মাঝে খায় আর কি। তো চা খাইতে খাইতে আমি আবার হাসান সেতুর সাথে ঝগড়া করলাম, ঝগড়া টগড়া করার পরে আমি চলে আসলাম পায়ের মধ্যে নেল পলিশ দিতে। আমার আজকে মন খারাপ লাগতেছে, মানে আমি যা তা যা ইচ্ছা তাই করবো। তারপরে দেখো মন খারাপ লাগার পর আমি হেসে হেসে সুন্দর করে তোমাদেরকে বলতেছি চলো এখন রান্নাবান্না করতে যাবো। এদিকে দেখলাম হাসান শুধু কাটাকাটি কি কি যে করতেছে, মানে ওনার কথা আমার আসলে কিছু বলার নাই। এরপর আমি ফ্রিজ থেকে দুইটা ডিম বের করলাম, ডিম ভর্তা করবো, আজকে ডিম ভর্তা খেতে ইচ্ছা করতেছিল। এর আগের দিন যে শিং মাছ রান্না করছে ওটাও ফ্রিজে রয়ে গেছে, ডাল ছিল সেটা, তো ভাবলাম আজকে এগুলাই বের করি আর গরম গরম ভাত রান্না করবো। তো এই যে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, ওগুলো আমি খাবারগুলো গরম করে ফেলেছিলাম। তারপর ফোনে বললাম তুই ফোনের মতো দাঁড়ায় থাকবি, তুই পড়তে হবে কিসের জন্য, তো এই তো এই আর কি। তারপর বললাম যে তোকে চামচ দিয়ে একটা টন করে বাড়ি মারবো, পিছনে দেখতেছিলাম যে হাসান
সাধারণ সেতু কি কি করতেছে, হাসান সেতু আর কি, ঠিক আছে। তারপর দেখো সুন্দর করে এখানে কাঁচামরিচ পেঁয়াজ বড় বড় করে নিয়েছিলাম, কারণ কাঁচামরিচ দিয়ে ভর্তা খাইতে ইচ্ছা করছে, তো শুকনো মরিচ দেখুন খাবো না, বেশি বেশি করে সরিষার তেল। তো এই তো আমি সুন্দর করে ভর্তা টর্তা মেখে নিতেছিলাম, ভর্তা টর্তা মাখা শেষ করার পরে আমি একবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসতেছি, চুলে বেনি টেনি করে মুখে ক্রিম ট্রিম দিয়ে নিয়েছি। মানে মন খারাপ হয়েছে তো কি হয়েছে, নিজের যত্ন তো নিতেই হবে। এই ছিল আমার আজকের সারাটা দিন, এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে, আসলে কি হয়েছিল আমি নিজেও জানি না। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিও ভালো লাগলে ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার, আর ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে ফেলো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।